মাশরাফি এক ধরনের বাধ্য হয়েছিল পুলিশে জয়েন করতে, তার উপায় ছিল না। সাকিবের ক্ষেত্রে ঘটনা আলাদা। ভবিষ্যতে সাকিব যদি অন্য কোনো দলেও যোগ দেন আমি খুব একটা অবাক হব না। গড উইথ এ ফিট অফ ক্লে, তাদেরকে আমরা একটা গড লাইক একটা স্ট্যাটাস দিচ্ছি, তারা তো মানুষ। সাকিব অলওয়েজ একটা ডিভাইসিভ ক্যারেক্টার, কেউ তাকে পাগলের মতো ভালোবাসে, কেউ তাকে পছন্দ করে না, এটা অলওয়েজ ছিল তার চরিত্রের মধ্যে। রাজনীতিতে আসা কি সাকিবের জন্য ভুল ছিল পরিস্থিতিটাই ঠিক সাকিবের সাথে? না, এটা তো এখন এখন তো এটা বলা খুব সহজ, এবং সাকিব নিজেও নিশ্চয়ই এখন ভাবছে যে না, রাজনীতি জয়েন না করলেই পারতাম। কিন্তু আমি যেটা জানি এবং খুব নির্ভরযোগ্য সূত্র থেকে জানি, সাকিব আসলে আগের বারেই তো এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছিলেন, যখন তার এখন তো তার কেরিয়ারের শেষ বেলা। এখন যখন যখন এবার যখন তিনি ইলেকশন করেছেন তখন আমরা শেষের গান শুনতে পাচ্ছি, এক বছর দুই বছর। সাকিব তো অলরেডি রিটায়ার করেছেন, না করলেও আমরা জানতাম যে শেষ শেষ দিকে চলে আসছেন। কিন্তু এর আগে যখন তিনি তার চার পাঁচ বছর, ছয় বছর, সাত বছর বাকি আছে বলে আমরা ধারণা করেছি, সেবারই তিনি এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছেন বলে আমি জানি, এবং সেটা জানি মানে জেনুইন এটা তো। কাজে এটা সাকিবের চয়েস, এবং ডেফিনেটলি তার এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো, এটা আওয়ামী লীগ সরকারের পতনের পর মনে হচ্ছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আমার সবসময় এটা মনে হয় যে সাকিব যে পলিটিক্সে জয়েন করেছেন, পলিটিক্সে তো মানুষ নানা কারণে জয়েন করে, এবং আমাদের দেশে বিশেষ মানুষ জয়েন করে যে কারণে, ক্ষমতার জন্য, টাকার জন্য। তো সাকিব ঠিক জনসেবার জন্য পলিটিক্সে জয়েন করেছেন, এটা ঠিক আমি কনভিন্স না। সাকিব প্রবাবলি আরও পাওয়ার চেয়েছিলেন, এবং সাকিবের কেরিয়ারে 2014 সালের একটা ঘটনা আছে যখন তাকে ছয় মাসের জন্য ব্যান করা হয়, প্রথমে এক বছর মধ্যে করা হয়েছিল। তো ওইটার পরে আমি তার, সে কিছুদিন আগে তাকে নিয়ে একটা ডকুমেন্টারিতে তিনি এই কথা বলেছেন, এর আগে পার্সোনালি আমাকে এই কথাটা উনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার যে একটা চিন্তাভাবনা ছিল, মূলত ক্রিকেট কেন্দ্রিক যে চিন্তাভাবনাটা ছিল, ওইটাতে একটা বড় ধাক্কা লাগে ওই সাসপেনশনটা। ওইটার পরে আমার ধারণা সাকিব কোনো এক সময়ে সরাসরি তিনি না বললেও, আমি যেটা অনুমান করি তার কথা থেকে, আমার সঙ্গে বিভিন্ন আলাপ থেকে, এইটার পরে প্রবাবলি হি ডিসাইডেড যে আমি খুব পাওয়ারফুল একজন মানুষ, টাকার টাকার টাকা তো ধরেন আমরা সবাই পছন্দ করি, সাকিব হয়তো আরেকটু বেশি পছন্দ করি। তো যে কারণে তার প্রচুর টাকা হয়েছে ক্রিকেট খেলে, এত টাকা তো বাংলাদেশে কেউ কোনো দিন ইনকাম করেনি, সেই টাকাগুলো বিভিন্ন ক্ষেত্রে যখন তিনি ইনভেস্ট করে আরও বাড়াতে চেয়েছেন, খুব সবাই সবাই চাইবে, সেগুলোর অনেকগুলো চয়েস ভালো হয়নি, অনেকগুলো লোকের সঙ্গে তিনি গিয়েছেন। এখন সাকিবকে ওই লোকগুলো ওই রকম জেনেই গেছেন যে এখানে গেলে টাকাটা বেশি তাড়াতাড়ি ভালো বেশি মানে বাড়বে, নাকি তার ঘটনাচক্রে তার এইখানের এই তার সঙ্গী, তার ব্যবসায়িক পার্টনার এগুলো চুজ করার ক্ষেত্রে তিনি ভুল করেছেন, এটা আমি আমি কনফার্ম বলতে পারব। তবে পলিটিক্সে জয়েন একটা সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে ধরেন মাশরাফি আর সাকিব যদি বলি, দুজনেই তো পলিটিক্সে জয়েন করেছেন, মাশরাফি খেলোয়াড় থাকতে জয়েন করেছেন কিন্তু প্রায় শেষ পর্যায়ে, তখন সবাই বুঝতে পেরেছে মাশরাফি প্রায় শেষ, এরপরে অল্প কিছুদিনই খেলেছেন। মাশরাফি এক ধরনের বাধ্য হয়েছিলেন পলিটিক্সে জয়েন করতে, আজকে এই কথাটা আমি বলি একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি মাশরাফির ওই সময় পলিটিক্সে জয়েন করতে হওয়ার আগের কয়েকটা দিনে ওর সঙ্গে আমি খুব ক্লোজলি মিশা থেকে বলছি, মাশরাফি রাজনীতিতে আসতে চাননি, মানে এক ধরনের প্রধানমন্ত্রীর কারণে তাকে এক ধরনের বাধ্য হতে হয়েছে রাজনীতিতে আসতে, তার উপায় ছিল না। সাকিবের ক্ষেত্রে ঘটনা আলাদা, সাকিব তার নিজের আগ্রহে এসছে। তো আমার যেটা দুঃখ লাগে এখানে যে মাশরাফিও রাজনীতিতে জয়েন করার আগে যদি দেখেন আপনি, এমন একটা জায়গায় ছিলেন যে দল মত নির্বিশেষে পুরো দেশের মানুষের একটা, যে আমরা যেটা আইডল বলি, একজন মানুষ থাকে যাকে সবাই হৃদয় দিয়ে ভালোবাসে। এমনিতে আমাদের দেশে আমাদের সাংবাদিক বলেন, সাংবাদিকের কাজ তো প্লেয়ারদের ভালোবাসা না, ভালো হলে ভালো লেখা, খারাপ হলে খারাপ লেখা, দর্শকদের আছে না যে একটা প্লেয়ারকে মন প্রাণ দিয়ে ভালোবাসা। আমাদের দেশে এমন কোনো মানে সাকিব আর মাশরাফি রাজনীতিতে জয়েন করার ফলে এমন কেউ নাই যাকে আসলে মানুষ একদম দল মত নির্বিশেষে সবার কাছে সে খুব গ্রহণযোগ্য, তাকে সবাই খুব ভালোবাসে, মানে হৃদয় খুলে ভালোবাসে। আর এখন তো যেটা হয়েছে যে সাকিবকে নিয়ে দেশ, আমি ডিভাইডেড সবসময় ছিল, সাকিব অলওয়েজ একটা ডিভাইসিভ ক্যারেক্টার, কেউ তাকে পাগলের মতো ভালোবাসে, কেউ তাকে পছন্দ করে না, এটা অলওয়েজ ছিল তার চরিত্রের মধ্যে। এখন যেটা হয়েছে, এখন তো আসলে কিছু বড় একটা অংশের কাছে তিনি গণশত্রুতে পরিণত হয়েছেন। আমি সাকিবের পক্ষে বলছি না, কিন্তু বাংলাদেশের রেসপেক্টে এই জুলাই মাসে যে গণঅভ্যুত্থান বা ছাত্র জনতার বিপ্লব যেটাই বলি না কেন, আমরা যদি জুলাইয়ের শুরুতেও যাই, জুলাইয়ের মাঝখানেও যাই, কেউ কিন্তু বুঝতে পারেনি যে এটা 15 দিনের মধ্যে এরকম একটা বড় ঘটনা ঘটে যাবে। এবং বাংলাদেশের যে কালচার, সেইখানে একটা সরকার দলীয় এমপি সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো স্টেটমেন্ট দিবে বা বলবে, আমাদের এই কালচার, আমাদের সংসদেই তো নিজের দলের বিরুদ্ধে কোনো ভোট দেওয়ার অধিকার নেই, আমাদের সংবিধানেই এটা নিষিদ্ধ করে দেওয়া আছে দলের বিরুদ্ধে কথা বলার। তো সেইখানে এটা আমরা মুশকিলটা হচ্ছে এইখানে যে অন্য এমপিদের আপনি শুধু রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করছেন,
যে আওয়ামী লীগের এমপি, এখানে তো সাকিব আল হাসান একজন ক্রিকেটার, আপনার প্রিয় ক্রিকেটার, আপনার আইডল, আপনি তাকে বহু লক্ষ লক্ষ ছেলের সাকিবের মতো হতে চেয়েছেন, তো ওইখানে হয়তো এক্সপেকটেশনটা ছিল যে সাকিব কেন নীরব থাকবে, মাশরাফি কেন নীরব থাকবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটাতে আমি বিস্মিত হয়নি। এখন সাকিব ওইখানে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াটা গোপন রাখলে হইতো, এমন না যে ওইটার জন্য সবাই একটা ঘরে বসেছিল, অনেকেই যে যার মতো তার মতো কাজ করেছে। ওই সময় তিনি একটা ছবি পোস্ট করেছিলেন যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি, সেটা হয়তো না করলেও পারতেন, এখন নিশ্চয়ই উনিও বুঝতেছেন। তো এইটা মিলে আমার সবচেয়ে মনে হয় একটা দুঃখ লাগে যে মানে ওই একেবারে ইউনিভার্সালি লাভড, ইউনিভার্সালি সারা পৃথিবী নিয়ে আসলাম, বাংলাদেশের সব মানুষ ভালোবাসবে তাকে একটা, মানে আর একটা জিনিস হলো যে আরেকটা জিনিস আমি একটু বলি যে স্পোর্টসম্যানরা একটা স্পোর্টস স্টারে বহু আগে একটা ছোটো লেখা পড়েছিলাম, গড উইথ এ ফিট অফ ক্লে, মানে তাদেরকে আমরা একটা গড লাইক একটা স্ট্যাটাস দিচ্ছি, তারা তো মানুষ, ম্যারাডোনা নিয়েই লেখা হয়েছিল যে পাগলা তো মাটির, মানে মানে ফিট অফ ক্লে মানে হচ্ছে তারাও রক্ত মাংসের মানুষ, তারাও প্রচুর ভুল করে। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যখন আপনি কোনো স্পোর্টসম্যানকে আইডোলাইজ করবেন, সাকিব ক্ষেত্রে না, সেটা ক্রিস্টিয়ানো রোনালদো হোক, নিওল্যান্ড মেসি হোক, মেসিও ধরনের কিছুটা তেন্ডুলকার লাইক ক্যারেক্টার, খুব বেশি কন্ট্রোভার্সি নাই ক্যারিয়ারে, এটা ব্যতিক্রম, কিন্তু আপনাকে ধরেই নিতে হবে আপনি ওই প্লেয়ারটাকে আপনি ভালোবাসছেন, তার খেলোয়াড়ি স্কিলটাকে ভালোবাসছেন, তার কাছ থেকে একদম একটা নীতি নৈতিকতা আদর্শ একটা মানুষ আমরা যেটা আশা করি সেটা আসলে এক্সপেক্ট করাটাই হয়তো আমাদের বেশি, কিন্তু মানুষ করবে, কারণ মানুষ যখন ভালোবাসে ভালোবাসতে এইসব নিয়ম আমি সব যুক্তিতর্ক দিয়ে বোঝাচ্ছি, এইসব যুক্তিতর্ক মানে না, ওই জায়গাতে এটা মানে এটা খুব স্বাভাবিক হইতেই পারে যে একটা প্লেয়ার অনেক বড়ো কিন্তু তার অন্যান্য কর্মকাণ্ড ঠিক কোট আন কোট বড়ো বলা যাবে না। সাকিবের একটা খুব অদ্ভুত ব্যাপার ছিল যে সাকিবেরও তো কেরিয়ারে আপস অ্যান্ড ডাউন্স হয়েছে, যেহেতু সে অলরাউন্ডার তার ক্ষেত্রে যেটা সুবিধা ছিল ব্যাটিংয়ে ভালো করছে না বোলিংয়ে চার উইকেট নিয়ে নিল, বোলিংয়ে ভালো করছে না একটা ফিফটি করে দিল, তো সাকিব অলওয়েজ তার এই এবিলিটির ব্যাপারে খুব কনফিডেন্ট ছিল। আমার একাধিক আলোচনা মনে পড়ে সাকিবের ফর্ম খুব খারাপ যাচ্ছে না সমালোচনা হচ্ছে, আমাদের সাকিবের কাছে প্রসঙ্গটা তুলেছে যে আরে একটা ফিফটি মারলে সব ঠিক হয়ে যাবে, তো এই জিনিসটা পারফরমেন্স দিয়ে অনেকবারই তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। তো সাকিব সারা জীবন যেটা করেছে যার বিরুদ্ধে যেগুলো কথা হয়েছে এবং তার পারফরমেন্সটা এমন ছিল, যেহেতু আলোচনাগুলো অন্য যে কোনো আলোচনা খেলার বাইরেরও কোনো আলোচনা, পারফরমেন্সটা এমন একটা কোনো একটা পারফর্ম করেছে দেখা গেলো পুরো দেশ আবার তাকে নিয়ে মেতে উঠেছে। এখন খেলা পরবর্তী জীবনের সাকিব কী হবে, এখন যে পরিস্থিতি আমি তো ধারণা করি যে সম্ভবত আমেরিকায় থিতু হবে, এটা আগেই তো তার একটা অংশ এখানে ছিল, তার ফ্যামিলি এখানে থাকে, এর আগেও তার আমেরিকাতেই বলতে গেলে বাংলাদেশ আমেরিকা ভাগ করেই কাটতো। এখন এটা হচ্ছে রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নাই, বাংলাদেশে একটা পরিবর্তন এসছে, সাকিব একটা দলে জয়েন করেছিলেন যে দলে আসলে এমপি হিসেবে 6 মাস 7 মাস নাকি এরকমই তো হবে, এত তো খুব বেশি দিন না, এবং আমার মনে হয় না সাকিব একেবারে ওই দলের আদর্শ নীতি দেখে অনুপ্রাণিত হয়ে একেবারে আওয়ামী লীগ অন্তপ্রাণ, তিনি ছোটোবেলা থেকে আওয়ামী লীগের এমপি হবেন এরকম সাধনা ছিল তার, এরকম মনে হয় না, কাজে ভবিষ্যতে সাকিব যদি অন্য কোনো দলেও যোগ দেন আমি খুব একটা অবাক হব না, কাজেই সাকিবের গল্পে আমার মনে হয় না এখনও শেষ হয়েছে, ইউ নেভার নো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.